জি, আমি যেখানে আছি সেটি হচ্ছে কুমিল্লা নগরীর মনুরপুর এলাকায়। আমি যার সামনে আছি তিনি হলেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, যুবনেতা জনাব বুরহান মাহমুদ কামরুল। আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে আগামীকাল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিভাষিক সম্মেলন, উক্ত সম্মেলনে উৎসাহ উদ্দীপনা কেমন? সালাম আলাইকুম, কুমিল্লা PMTV-র প্রতিনিধি। আসলে দেখুন, আমি হচ্ছি কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের একজন কর্মী। আমাদের মুরব্বী সংগঠন, ফাদার সংগঠন হচ্ছে আওয়ামী লীগ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন। কুমিল্লা সদর ৬ আসন এবং মহানগর একটি কুমিল্লা জেলার সবগুলো আসনের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা, একটি গুরুত্বপূর্ণ অবস্থান, একটি গুরুত্বপূর্ণ আসন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির জনক বঙ্গবন্ধু, বাংলার রাখাল রাজা, বাংলার দুঃখী মানুষের তথা বিশ্বের দুঃখী মানুষের একমাত্র আশ্রয়স্থল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাঁটি হচ্ছে কুমিল্লা, বিশেষ করে কুমিল্লা মহানগর। কুমিল্লা মহানগরের সম্মেলন উৎসাহ উদ্দীপনা থাকবে। এই কুমিল্লা মহানগর এবং কুমিল্লা সদর ৬ আসনের মাননীয় সংসদ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য, শেখ হাসিনার ছোট ভাই, বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। উনি কুমিল্লা মহানগর এবং কুমিল্লা সদর ৬ আসনের দায়িত্ব পাওয়ার পর উনি কুমিল্লাকে সাজিয়েছেন। কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ডে উনি সম্মেলন করেছেন, কমিটি করেছেন এবং একটি বঙ্গবন্ধুর দুর্গে পরিণত করেছেন এই কুমিল্লাকে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে যখনই নির্বাচন আসে তখনই এখানে বিভিন্ন জন প্রার্থী হয়ে যান, যারা আসলে কোনো সামাজিক কর্মকাণ্ড বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড বলেন, সামাজিক অবস্থান বলেন যাদের নাই, যাদেরকে কুমিল্লার মানুষ একটি অরাজনৈতিক ব্যক্তিত্ব বলে জানে, যাদেরকে কুমিল্লার মানুষ কুমিল্লার খনি মোস্তাকের চক্রের আদর্শের লোক হিসাবে জানে, তারাই সম্মেলন আসলে বিভিন্ন রকম কথা বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। আমি আশা করব আগামী দিনে যে সম্মেলন হবে এই সম্মেলন সফল হবে, সার্থক হবে এবং ওনার নেতৃত্ব, ওনার যে সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, উনি বর্তমানে সদ্য নির্বাচিত মেয়র কুমিল্লা সিটি কর্পোরেশনের। বাহার ভাই প্রধানমন্ত্রীকে বলেছিলেন, আপনি আমার কথা মতো যদি যে রিফাতকে নমিনেশন দেন সেই কুমিল্লার মেয়র হবে এবং কুমিল্লায় দুইবার আপনার নির্বাচিত, একবার পৌরসভার নির্বাচিত, তিনবারে নির্বাচিত মেয়রকে হারিয়ে বাহার ভাই রিফাত ভাইকে জয়ী করে এনেছেন। আগামী দিনে যে কমিটি হবে কুমিল্লা মহানগরের, সেই কমিটির যদি সভাপতি হাজী আকম বাহাউদ্দিন বাহার সাহেব হয় এবং সাধারণ সম্পাদক যদি আরফানুল হক রিফাত হয়, তবে কুমিল্লার মাটি যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ঘাঁটি, নৌকার ঘাঁটি, সেই ঘাঁটি অটুট থাকবে। অন্য খুনি চক্রের মুস্তাক চক্রের কেউ যদি হয় তাহলে রাতের অন্ধকারে তারা এই আসনকে বিক্রি করে দিতে চাইবে এবং তারা কোনো সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে আপনি তারা থাকবে না, অতীত তারা থাকে নাই। আর এই সম্মেলন সফল এবং সার্থক হোক এই কামনা করে আমি PMTV-র প্রতিনিধিকে সাইফকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাটুকু এখানে শেষ করছি। আব্দুর রহমান সাইফ, PMTV, কুমিল্লা।